আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা দ্বিতীয় অধ্যায়ের যোগ করছিলাম। এই যোগগুলো তোমরা ক্লাস থ্রিতে কিন্তু করেছো, তাই না? দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের তোমাদেরকে HW আগে দিয়ে দিই। HW-টা 19-20-টার এই অঙ্কগুলো তোমরা ক্লাস থ্রিতে করেছো, তাই এই পৃষ্ঠা 19-এর এই যোগগুলোই তোমাদেরকে আগে বারিকাল দিয়ে দিলাম, ঠিক আছে? পৃষ্ঠা 19 এই যোগগুলো তোমরা বাসায় করবে। আর পৃষ্ঠা 20-এর যে যোগগুলো আছে সেটা একটু আমি করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো, তোমাদের HW হচ্ছে পৃষ্ঠা 19, আর পৃষ্ঠা 20 এটার HW এটা এখন আমরা করব। এক নম্বর থেকে করা শুরু করি। এক, তিন, পাঁচ, ছয়, সাত। এক, দুই, দেখো আমি প্রত্যেকটা নিচে নিচে প্রত্যেকটাকে সাজানোর চেষ্টা করি, তাহলে যোগ করতে সুবিধা হয়, তা না হলে যোগ করতে একটু সমস্যায় পড়তে হয়। সাত আর এক আট, ছয় আর দুই আট, পাঁচ আর এক ছয়, তিন আর তিন ছয়, চার আর এক পাঁচ। দেখো বুঝতে পারো কি না। এরপরে আমরা দুই নম্বরটাতে যাই। দুই, দুই, ছয়, চার, তিন, রয়েছে পাঁচ, দুই, সাত, এক। আচ্ছা, পাঁচ আর তিন, পাঁচ আর তিন আট, চার আর দুই ছয়, ছয় আর সাত তেরো, তিন হাতে এক, দুই আর এক তিন, আর এক হাতের যে এক আছে সে মিলে চার, আর থাকে হচ্ছে দুই। দেখো দুই নম্বর অঙ্কটা, এবার আমরা যাব তিন নম্বর যোগে।
দুই তিন পাঁচ এক চার সাত দুই ছয় পাঁচ এক আচ্ছা এবার হচ্ছে সাত আর চার এগারো এগারোর এক হাতে আমার এক দুই আর এক তিন আর ওই হাতের এক হচ্ছে চার পাঁচ ছয় এগারোর এক হাতে আমার এক পাঁচ আর তিন আট আর ওই যে হাতের এক ওটা মিলে হচ্ছে নয় দুই আর এক তিন একটা একটা যোগ করানো শেষ করার পরে দেখো একটু সময় নিচ্ছি যাতে করে দেখে নিতে পারো এরপরে আমরা যাব চার নম্বরে এক তিন এক তিন সাত দুই সাত ছয় আট এক এখন যোগ করি সাত আর দুই নয় সাত আর তিন দশে শূন্য হাতে আমার এক ছয় আর এক সাত আর ওই এক আট আট আর তিন এগারোর এক হাতে আমার এক এক আর এক দুই আর ওই হাতের একে মিলে তিন দেখো তিন এবং চার নম্বরের যোগটা আচ্ছা এবার আমরা পাঁচ নম্বরে যাব পাঁচ দুই দুই ছয় সাত নয় তারপরে হচ্ছে দুই দুই এক সাত পাঁচ এবার আমরা এগুলো একটু যোগ করব নয় আর দুই হচ্ছে এগারো এগারোর এক হাতে আমার এক সাত আর দুই নয় আর ওই একই মিলে হলো দশের শূন্য হাতে আমার এক ছয় আর এক সাত ওই হাতের এক মিলে হলো আট সাত আর দুই হচ্ছে নয় পাঁচ আর দুই হচ্ছে সাত দেখো পাঁচ নম্বরটা
এরপরে আমরা যাব 6 নম্বরে। দুই, তিন, আট, তিন, ছয়, নয়, আট, চার, এক, চার। তাহলে এখন যোগ করি, নয় আর ছয় হচ্ছে 15, 5 হাতে আমার 1, 8 আর 3 11, আর ওই হাতের 1 মিলে হচ্ছে 12, 2 হাতে 1, 8 আর 4 12, 12 আর ওই হাতের 1 মিলে হচ্ছে 13, 3 হাতে 1, 3 আর 1 4, আর ওই হাতের যে 1 আছে এই মিলে হচ্ছে 5, 4 আর 2 এইটা হচ্ছে 6। পাঁচ ছয় নম্বরটা একটু দেখো, 5 নম্বর এবং 6 নম্বর দুটোই। বিশ পৃষ্ঠার অঙ্কগুলো, 20 পৃষ্ঠার যোগগুলো আমরা করে ফেলবো, 19 পৃষ্ঠা বাড়ির কাজ থাকবে, অনেকগুলো যোগ দেওয়া আছে এই অধ্যায়টাতে, কথার অঙ্কও আছে। এবার আমরা 7 নম্বরটা করব। চার, তিন, সাত, পাঁচ, ছয়, পাঁচ, সাত, দুই, সাত, তিন। এখন যোগ করব, 5, 6, 11-এর 1 হাতে আমার 1, 7 আর 5 12, আর ওই হাতের 1 মিলে হয়ে যাবে 13, 3 হাতে 1, 7 আর 2 9, আর ওই 1 মিলে হলো 10, 0 হাতে 1, 7 আর 3 10, আর ওই হাতের 1 মিলে হলো 11, 1 হাতে আমার 1, 4 আর 3 মিলে হলো 7। সাত নম্বর যোগটা একটু ভালো করে খেয়াল করে দেখো, যে 7 নম্বরের যোগটা কী বলেছে। 7 নম্বর, 7 নম্বরে এখানে যোগগুলো কীভাবে করেছে এটা একটু খেয়াল করো। এই অধ্যায়ে মানে এই অধ্যায়ের মধ্যে মানে 20 পৃষ্ঠাতে আমার 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক আছে। আমরা এখন 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর, এখানে 5টা 9 আছে, 1, 2, 3, 4, 5, 5টা 9 আছে, যাকে আমরা 1 দিয়ে যোগ দিব। যোগ আমি ঠিক এই 9-এর নিচে 1টা বসিয়ে দিলাম। এবার আমরা যোগ করব, 9 আর 1 10, 0 হাতে আমার 1, ওই হাতের 1-এর সাথে এই 9 যোগ করলে আবারও 10, 0 হাতে আমার 1, ওই 1 হাতের 1-এর সাথে এই 9 যোগ করলে 10, 0 হাতে আমার 1,
ওই একের সাথে নয় যোগ করলে দশে শূন্য, হাতে আমার এক, ওই একের সাথে নয় যোগ করলে হয়ে যাবে দশ। দশের পর এক দুই তিন চার পাঁচটা নয়, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা। খেয়াল করবে যতগুলো এরকম থাকবে তার চেয়ে ছোটো একটা বেশি হবে সবসময়। এই হচ্ছে আমাদের আট নম্বর অঙ্কটা। এই অঙ্কগুলো ক্লাস থ্রিতে থাকতে তোমরা কিন্তু করেছ। ১৯ পৃষ্ঠা তাহলে বাড়ি কাজটা থাকবে, আর ২০ পৃষ্ঠার এই আটটা অঙ্ক আমি করে দিলাম। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।